سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কিতাবটা না দিতেন সবচাইতে বেশি অসহায় হয়ে আমরাই পড়ে যেতাম কারণ আমি যদি আমার মালিককে না চিনতে পারি এর চাইতে বড় বিপদ আর কিছুই হতো না আমি কি আমি কোথা থেকে এসেছি আবার আমি কোথায় চলে যাব আমাকে কে বানিয়েছেন কি জন্য বানিয়েছেন এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন সকল প্রশ্নের জবাব যে কিতাবে পাওয়া যায় সেই কিতাবই হচ্ছে আজকের আলোচনার মূল কিতাব বলি আলহামদুলিল্লাহ সেই কালাম যে কালামের কাছে আপনার জীবনের সকল প্রশ্নগুলো আপনি প্লেস করবেন উপস্থাপন করবেন প্রশ্ন করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহা মানে হরফে নেদা দিয়ে ডাক দিয়েছেন হে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছো হে ঈমানদারেরা এখানে আমরা যারা বসে আছি এখানে কেউ কি কোনো বেঈমান আছে না আস্তে কয় না বেঈমান আছে না কিন্তু একটা হাদিস আছে আখেরি জামানায় এমন একটা সময় আসবে ইউসবিহু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান সকালবেলা ঈমান থাকবে বিকেলবেলা ওই লোকটা কাফের হয়ে যাবে আমার কথা কি বোঝা যায় তাহলে আমরা যারা ঈমানের দাবি করছি সবাই তো আমরা কেউ তো বলি না যে আমার ঈমান নাই ঈমান আছে আমার নামাজ নাই তো কি হইছে আছেন এরকম আছেন ইমান আছে আমার গাঁজা খাই তো কি হয়েছে ইমান আছে আমার সুদ খাই তো কি হয়েছে আছে না নাই আচ্ছা তাহলে সুদ খাওয়া ইমানের অনুকূলের কাজ না সাংঘর্ষিক কাজ হ্যাঁ ইমান বান্ধব না ইমানের সঙ্গে সাংঘর্ষিক আচ্ছা পিতামাতার অবাধ্যতা এটা কি ইমানের সঙ্গে বন্ধুসুলভ না সাংঘর্ষিক সাংঘর্ষিক জেনা করা এটা কি ইমানদারের কাজ হতে পারে আসতে হলে কাজ হতে পারে হতে পারে তাহলে আমরা যারা ইমানের দাবি করছি ইমানদারের দাবি করতে গেলে অবশ্যই সেই ইমানদারের ভিতরে গুণ থাকার দরকার আছে না নাই গুণ ছাড়া ইমানদার আর গুণ সহ ইমানদার তফাত আছে না নাই আমলবিহীন ইমান আর আমলওয়ালা ইমান তফাত আছে না নাই আমার ভাইয়েরা আমলওয়ালা ইমানদার হতে হবে আল্লাহ তাআলা বলছেন ইমান যদি আনতে পারো আমলে সালিহ যদি করতে পারো লা নুদিউ নষ্ট করব না তোমাদের কোন আমল নামা আমি তোমার কোন আমলকে ব্যর্থতায় পর্যবসিত করব না আমি তোমার ইমানকে আমি তোমার আমলকে পুরস্কার স্বরূপ আমি তোমাকে এটার জন্য বিনিময়ে জান্নাত দিয়ে দেব শর্ত হলো বান্দা
আমার যে হুকুম আহকামগুলো আছে একটা হুকুম কো স্বীকার করা যাবে না, কোনো কবিরা গুনাহ করা যাবে না। আবার এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আমি আল্লাহ কখনো maaf করব না, সেই গুনাহগুলো করা যাবে না, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু এই সমস্ত গুনার ধারে পাশে পরিকল্পিতভাবে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে সেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছেন। এখানে কিছু বিষয় আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। এখানে এক নাম্বার নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম وأنتم تعلمون جلب لنا الله أكبر إيمان داري رب لا تخون الله والرسول تمر الله كي يبون رسول الشاته تمر الله شاته يبون رسول الشاته بشاش غطة غطة كورونا تار جه حكم قلو كي تمر عمان نو كرت جهونا تار جه شماست بيدان قلو آجه شي بيدان شنگه تمر অবাধ্যতা সৃষ্টি করুন, অবাধ্যতা অবাধ্যতা পোষণ করো না। এই বিশ্বাসঘাতকতা যদি করে থাকো, এমনটা যদি হয়ে থাকে, তোমাদের জন্য মারাত্মক বিপদ বহন করবে, বিপদ এসে যাবে। আমার ভাইয়েরা, বিশ্বাসঘাতকতা মানে আল্লাহ সুদকে হারাম করেছেন না হালাল করেছেন? আজকের সমাজে অনেক হাজি আছে সুদের কারবার, মনে হয় বুড়ুরাই নাই আছে আছে, বুড়োরাতেও আছে। হজ করতে যাওয়ার সময় যখন হজে যাবি, সে দেখে আমার জীবনের সকল কামাইগুলো অবৈধ, সে হজটাকে বৈধ করার জন্য করে কি, পৈতৃক বাবার কাছ থেকে যে সম্পত্তি পাইছে সেই সম্পত্তি কিছু বিক্রি করে, বিক্রি করার টাকা জমা করে এজেন্সিতে দিয়া বলে, ভাই আমার সারা জীবনের যত কামাই সবগুলো হারাম, জমি বিক্রি করার টাকা আমার হস্ত যেন কবুল হয়ে যায়। দেখছেন কি চালাকি, এরকম আছে না? আমার ভাইরা, এরকম কৌশল কি আল্লাহ জানেন না? আল্লাহ বুঝেন না? আল্লাহ বুঝে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হজের ফরজ ইবাদত আপনি পালন করতে গেলেন কিন্তু আপনি সুদ ছাড়তে পারলেন না, টেকনিক করলেন, বাবার সম্পত্তি বিক্রি করে আপনি হজে গেলেন, কিন্তু সহি বর্ণনা নামাজ পড়ো, ওই সমস্ত বান্দাগুলো জান্নাত পাবে না যার অবৈধ ইনকাম দিয়ে কামানো, তার দেহে রক্তটা অবৈধ কামাই দিয়ে কামানো, এই অবৈধ কামের কামানো গড়ানো রক্ত দিয়া, দেহ দিয়া, মাংস দিয়া, এই বডি দিয়া নামাজে দাঁড়ালে তার নামাজ কবুল হবে না। এবং হারাম খাদ্য যে ব্যক্তি উপার্জন করবে তার জন্য নামাজ পড়ো, সে জান্নাত কখনো পাবে না, জাহান্নাম যাবে সে। আরেকটা বিষয় হলো উকুকুল ওয়ালিদাইন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রসুল বললেন, সাহাবীরা আমি কি তোমাদের কি বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো নাকি? রসুল বললেন, যখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, রসুল বললেন, এক নাম্বার শোনো, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। নাম্বার দুই হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, রূঢ় আচরণ করা। এই পৃথিবীতে প্রত্যেকটি সন্তানের জন্য এক নাম্বার সম্মান পাওয়ার উপযুক্ত যোগ্যতা এই পৃথিবীতে দুজনের আছে, একজন হলেন মা আরেকজন হলেন বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে সম্মান পাওয়ার দুজন ব্যক্তি, একজন মা আরেকজনকে বাবা। আমি লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায়। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই দেশে বাপ মাকে রাখার জন্য নিজের বাড়িতে না রেখে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠা, এটা কি মুসলমানদের ক্রিস্টি কালচারে যায়?
এটা কি মুসলমানদের ক্রিস্টি কালচার হতে পারে? আমেরিকায় হতে পারে, কারণ সেই দেশে কোন বাচ্চা কোন বাবার বোঝা কঠিন, ঠিক কি না? কোন সন্তান কোন বীজ থেকে আসছে জানা যায় না। কিন্তু মুসলিম পরিবারের এই একটি সুন্দর সুষম মজবুত একটি বন্ধন, এই বন্ধন থাকার পরেও কিছু কিছু সন্তানদের অবহেলার কারণে শেষ পর্যন্ত বাপ মাকে আশ্রয় নিতে হয় বৃদ্ধাশ্রমে। আমি গিয়েছি, আমি কিছু সাক্ষাৎকার নিয়েছি, অনেক মুরব্বীদের সাথে কথা বলেছি, সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার বয়স হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে আছে। বললাম, বাবা যে আপনি এই জায়গায় কেন? কে বাবা, আমার ছেলেরা খুব ব্যস্ত। আপনার ছেলেরা কোথায়? এক ছেলে ইংল্যান্ডে থাকে, আরেক ছেলে কানাডায় থাকে, মেয়েগুলো বিয়ে হয়ে গেছে, তো আপনাকে দেখতে আসে না, করা তো খুব ব্যস্ত, আমাকে দেখবে কখন? যে শিক্ষার ভিতর দিয়ে সন্তান তার বাবাকে দেখার সময় পায় না, ওটা শিক্ষা নয়, ওটা শিক্ষা নয়। বুড়ো বয়সে মা বাপকে সন্তানের জন্য দেখা কি? অনেকে নফল করছে বলতেছে মনে হয় নাকি, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। চাকরি আগে না খেদমত আগে? প্রবাস জীবন আগে না বাপ মার খেদমত আগে? মাথায় রাখবেন কিন্তু কথাটা, কারণ আপনার বাবা মা বুড়ো হয়ে গিয়েছেন, শিশু হয়ে গেছেন, আবার ওই বাপ মা যখন ইয়াং ছিলেন তখন আপনি শিশু ছিলেন, তার ইয়াং টাইমে আপনার সেবাদানে তাদের কোনো কৃপণতা ছিল না। সেকেন্ডে সেকেন্ডে কান্না, সেকেন্ডে সেকেন্ডে কত ডিস্টার্ব আমরা করেছি, মা কি বাপ কি, রাত গভীর ঘুমের মধ্যে চিল্লান মেরে দিয়েছি, ঘুমটা নষ্ট করে দিয়েছি মা বাবার, সারা রাত দুধ পান করে করে মার যৌবনটা শেষ করে দিয়েছি, রক্ত চুষে চুষে শেষ করে দিয়েছি। আমার মা তার জীবন যৌবন সব কিছু উজাড় করে আমার জন্য এত কিছু করলেন, সে আব্বা আম্মা যখন বয়স হয়ে যাবে সমস্ত কাজ ফেলে ওই সন্তানের দায়িত্ব হলো এক নাম্বার সেই বাপ মার খেদমত করে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো শুধু পিতামাতার খেদমতের ওয়াজ শুনি, বাপ মার খেদমত করো, বাপ মার খেদমত করো, কিন্তু আমার প্রশ্ন হলো সন্তান কেন বাপ মার খেদমত করে না? এর মূল কারণ একটা, কারণ একটা, অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হলো ওই বাপ মা ওই সন্তানকে ছোটবেলা থেকে বাপ মার খেদমতের শিক্ষা তাকে দেয় নাই। সন্তানকে আলেম বানা, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলি, আলেম হও, ছাত্র হও, অথবা শুনতে যাও, অথবা তার প্রেমিক হও, তাকে ভালোবাসো, পাঁচ নাম্বার হইও না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য করোনার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমানতদারিতে কাকে বলে? অর্ধ দুনিয়ার শাসন করতো অমর, নাম শুনেছেন তো? বাড়ি কোথায় বলেন? আমার নবীর কি হয়? শ্বশুর, জামাই তো রসুল। তাহলে অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা নতুন পরিচয় পেলাম আজকে, আমরা অনেকে জানি না, কিন্তু খালি জানি দ্বিতীয় খলিফা, অনেক বড় সাহাবি, কিন্তু তিনি কিন্তু আবার রসুল্লার কি, শ্বশুর। খলিফা অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দামি মানুষ ছিলেন। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, অমর ফারুককে চিনেন? এক ছেলের সামনে থেকে দাঁড়ায় কয়, হ হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কি কথা কি বল! আমি তাকে বললাম, তোমাকে ধন্যবাদ, তুমি তোমার এলেম থেকে যথেষ্ট উত্তর তুমি দিয়েছ, কিন্তু এই অমর কি সে অমর? আল্লাহ আকবার! অমর যে রাস্তায় যায় সে রাস্তায় শয়তান যায় না। কঠিন একজন মানুষ ছিলেন,
নীতিতে তিনি অটল ছিলেন। যা বলতেন হক কথার উপরে টিকে থেকে কথা বলতেন, ওটা কি বাস্তবায়ন করতেন। কেউ তাকে পামপট্টি দিয়া, এখন তো নেতারা যত পাম দিবেন সে তত ফলে, ঠিক কিনা বলেন? রসুল বলেছেন তোমার সামনে যে তোমার প্রশংসা করে তার মুখে মাটি মারো, তার মুখে কি মারো? মাটি মারো। রসুল বলেছেন এই কথা, সামনের সামনে প্রশংসা যে করতে আসবে তার মুখে কি মারো? মাটি মারো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, যেদিন তিনি ক্ষমতা পেলেন সেদিন থেকেই তিনি শুকাতে লাগলেন, শরীরটা তার খারাপ হতে লাগলো, জীর্ণ শীর্ণ ক্ষীণকায় হয়ে গেলেন, খাবার নিয়মিত হয় না, ঘুম নিয়মিত হয় না। সাহাবে কেরাম বলছেন আমিরুল মুমিনিন, এমন করে জীবন চালালে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন, এমন আপনার অবস্থা কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন তোমরা যে আমাকে দায়িত্ব দিয়েছ, তোমরা যে আমাকে আমানত দিয়েছ, এই আমানতের খেয়ানত করলে পরে কিন্তু আমাকে জাহান্নাম যেতে হবে, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের যারা ক্ষমতা ছাড়া থেকে ক্ষমতা যখন পায় স্বাস্থ্যের তাদের উন্নতি হয় না অবনতি হয়? আগে তেল দিত এই জায়গায়, পেট থাকতো পিঠের কাছে, যখন ক্ষমতা পায় তখন পেট চলে যায় সামনে, আরো এক হাত আগায়া যায়। ঈদের দিন কোলাকুলি হয় না, হয় পেটা পেটি। কি হয়? পেটা পেটি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি টেনশন, কি তার দায়িত্বের জবাব দিতে ছিল দেখুন, এবং তার জনগণের সঙ্গে কত ডিপলি মিশে যেতেন তাও দেখেন। একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল, সেই সময়ে প্রধান প্রধান যানবাহন ছিল, দ্রুতগামী যানবাহন ছিল ঘোড়া, প্রত্যেকটা বাড়িতে ঘোড়া থাকতো, দামি দামি অনেক ঘোড়াগুলো থাকতো। ওমরে ফারুকের মনে চিন্তা হলো একটা ঘোড়া কিনতে হবে আমার, বাজারে চলে গেলেন, ঘোড়া কিনলেন, টাকা বিনিময় করলেন, টাকা দিয়া ঘোড়া কিনে হাতের মধ্যে নিয়ে ঘোড়ার উপরে চললেন। কয়েক মাইল যাওয়ার পরে দেখা গেল ঘোড়ার একটা পা অকেজো হয়ে গেছে, আর উঠতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ওই ঘোড়াওয়ালার কাছে চলে এলেন, ঘোড়াওয়ালাকে ডাক দিয়ে বলছেন ঘোড়াওয়ালা তুমি আমাকে ঠকাইছ, তুমি আমাকে এমন ঘোড়া কেন দিলা যে ঘোড়াটার পা ঠিক নাই, এই ঘোড়াটা আমি নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে আমিরুল মুমিনিন আপনি যে কথাটা আমাকে বললেন এই কথাটা আমার কাছে বৈধ মনে হচ্ছে না। কি মনে হচ্ছে না? এই কথা বলার ক্ষমতা এখন আছে? এই কথা আমার জন্য আমার কাছে বৈধ মনে হচ্ছে না কেন? আমি যখন আপনাকে ঘোড়াটা দিয়েছিলাম, টাকাটা নিয়েছিলাম, আপনি তো বুঝে নিয়েছেন ঘোড়ার সমস্ত হাত সমস্ত পাগুলো দেহগুলো সব আপনি অবজার্ভ করে নিয়েছেন, যেহেতু কেনা বেচা হয়ে গেছে, এরপর আপনার দায়িত্বে যখন চলে এসেছে ঘোড়া তো অসুস্থ হতেই পারে, আপনি কেমন করে বলছেন এই ঘোড়াটা আপনি আমাকে ফেরত দিবেন, আমি ঘোড়া ফেরত নেব না? ওমরে ফারুক খেপে গেলেন না, ক্ষমতার প্রয়োগ দেখালেন না, মুসকি হাসি মেরে বললেন ঘোড়াওয়ালা তুমিও নাগরিক আমিও নাগরিক, চল আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতের বিচারক যা ফয়সালা দেবে সেই ফয়সালা আমি মেনে নেব। চলে গেলেন আদালতে, আদালতে যাওয়ার পরই আদালতের যিনি কাজী বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্রই কাজীর চেয়ার থেকে দাঁড়ায় গিয়ে বলছে আমিরুল মুমিনিন আপনার মতো ব্যক্তি কেন আদালতে, আজ কি হয়েছে আপনার? তিনি বলছেন বিচার ও কাজী সাহেব, ও বিচারক, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে হাজির হয়েছি, কি সমস্যা বলেন? আমি ঘোড়া কিনেছি, অকেজো ঘোড়া আমাকে দিয়েছে, আমি ঘোড়া ফেরত দিতে চাই, সে ঘোড়াটা ফেরত নিতে চায় না। এবার তিনি ওই ঘোড়াওয়ালার কাছ থেকেও জবানবন্দি নিলেন, কথাগুলো শুনলেন, কথাগুলো শোনার পর এবার কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ আলাই, যিনি একটানা 60 বছর তিনি কাজীর দায়িত্ব পালন করেছেন, যিনি একাধারে 3 জন খলিফার তিনি বিচার করেছেন, কজন খলিফার? 3 জন খলিফার বিচার করেছেন, এর মধ্যে ওমর ফারুক একজন। এবার তিনি বলছেন আমিরুল মুমিনিন আপনি আমাকে যে বিচারের জন্য আপনি আমার কাছে এসেছেন, আপনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা হতে পারেন কিন্তু আমি তো বিচার,
আপনাকে দেখে করতে চাই না আমি বিচার করব হলো সততা দেখে ন্যায় দেখে কোনটা নাই সেই দিকে তাকিয়ে আমি বিচারটা করব আমিরুল মুমিনিন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন আপনি আমার সামনে দাঁড়িয়ে সুস্থ অবস্থায় এখন কথা বলছেন 10 মিনিট পর আপনি সুস্থ থাকবেন তার কি কোনো গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই তাহলে আপনি যে ঘোড়াটা কিনেছেন ঘোড়া কেনার পর আপনার মালিকানায় চলে আসার পর যদি অসুস্থ হয়ে যায় সেই ঘোড়াটা আপনি কেমন করে ব্যাক দিবেন এই আদালত আপনার পক্ষে রায় না দিয়া ঘোড়ার ঘোড়াওয়ালার পক্ষে রায় দিয়ে দিল একটু আস্তে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাও বললেন না পাল্টা কোনো যুক্তিও দেখালেন না বিচারকের রায় তিনি মেনে নিলেন সোজা তিনি আদালত চত্বর থেকে বের হয়ে পড়লেন পরের দিন মজলিসের শুরার বৈঠক হলো বিশেষ একটা কার্যনির্বাহী বৈঠক হলো সেই বৈঠকের মূল সিদ্ধান্ত দিতে গিয়া ওমর ফারুক বললেন গতকালকে একটা আমার বাস্তবতার আমি সম্মুখীন হয়েছিলাম বিচারকের মুখোমুখি হয়েছিলাম ওই বিচারকটা আমি ওমর আমার খেলাফতের দিক না তাকায়া আমার সম্মান মর্যাদার দিকে না তাকায়া সে সুষ্ঠু ন্যায় বিচার করে দিয়েছে আমি আজকে এই বৈঠকে সিদ্ধান্ত দিলাম প্রস্তাব দিলাম সুরাইকে ওই জায়গার কাজিনা বানায়া তাকে গোটা দেশের বড় কাজির পদ দিয়ে দিলাম আল্লাহু আকবার বলেন তাহলে আগের আদালতে খলিফার বিরুদ্ধে রায় আসলে তার পদোন্নতি হতো আর এখনকার আদালতে যদি খলিফার বিরুদ্ধে কোনো রায় আসে পদোন্নতি হয় না দেড়সারা হয় মাশাআল্লাহ এগুলো হচ্ছে আমানত এগুলো কি বলেন বিচারকের কাছে বিচার হচ্ছে একটা আমানত বিচার করতে নিয়ে ব্যক্তিকে দেখা যাবে না দেখতে হবে আইনকে ঠিক কি না আল্লাহ তাআলা বান্দাকে হুকুম করছেন ইমানদারেরা ওয়াতাখুনু আমানাতিকুম আমানতের খেয়ানত কখনো করবা না যে পদে তুমি আছো সেই পদেই থেকে আমানতটাকে রক্ষা করবে আমানত যে ভঙ্গ করবে সে মুনাফিকের কাতারে চলে যাবে আমার ভাইরা আরেকজন সাহাবী সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় তার হাতে একটা লৌহ বর্ম ছিল সেই লৌহ বর্মটা তার হাত থেকে হেরে যায় হেরে যাওয়ার পর তিনি আবার লৌহ বর্ম কেনার জন্য যান বাজারে গিয়ে দেখেন এক ইহুদির হাতে হযরত আলীর সেই লৌহ বর্ম সাইয়েদনা আলী বললেন এই লৌহ বর্ম আমার ইহুদি কয় না এটা আমার না এটা আমার না এটা আমার দুজন তর্ক লাগতে লাগতে দুইজনই চলে গেছে আদালতে কাজী সুরের সামনে যখন হযরত আলী যখন দাঁড়ায় গেছেন হযরত আলী ছিলেন খুব মেধাবী মানুষ খুব বিচক্ষণ মানুষ সামনে দাঁড়ায় গিয়া বলতেছে ও বিচারক আমি আসছি আপনার আদালতে সামনে দাঁড়ায় বলছেন আপনি আমার আদালতে আপনি এসেছেন আপনি একজন বড় মহান ব্যক্তি কি সমস্যা বলুন সঙ্গে সঙ্গে তিনি বলছেন দেখুন এটা আমার লৌহ বর্ম সে চুরি করে নিয়ে আসছে সে স্বীকার করে না এই কথা শোনা মাত্রই বিচারক বলতেছি কাজী সুরাই বলতেছি ও ইহুদি এটা কি তোমার বর্ম নাকি হ্যাঁ এটা আমার বর্ম আলী বলতেছেন না এটা আমার বর্ম এবার তিনি বলছেন আমিরুল মুমিনিন এই বর্ম যদি আপনার হয়ে থাকে এই লৌহ বর্ম যদি আপনার হয়ে থাকে আপনার এই লৌহ বর্মটা যা আপনার তার সাক্ষী কে কে আছে এবার তিনি বলছেন এটা সাক্ষী হলো আমার ছেলে দুইটা হাসান হুসাইন এই কথা শোনা মাত্রই তিনি বলছেন ছেলের সাক্ষী বাবার জন্য হবে না বাবার সাক্ষী ছেলের জন্য হবে না অন্য কোনো সাক্ষী আপনি হাজির করেন তিনি বলছেন অন্য কোনো সাক্ষী আমার নাই সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমিরুল মুমিনিন আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না আল্লাহু আকবার বলেন তিনি আস্তে করে মুস্কি হাসি মেরে আদালত থেকে বের হয়ে আসলেন কিচ্ছু বললেন না ইহুদি দূর থেকে দেখতেছি এত বড় খলিফাতুল মুসলিমিন যার চোখের ইশারায় আমার কল্লা যে কোনো মূর্তি কেটে যেতে পারত তা না করে বরং সে বিচারে সেই বিচারের মামলায় সে হেরে গিয়া মুস্কি হাসি মেরে বের হয়ে গেল এই লোকটাই তো মহামানব সামনে হাত টাগায় দিয়ে বলছে ও আলী আর দেরি করায় না আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করুন লা ইলাহা
سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। অনেকদিন আগে এক সাধারণ লোক আমাকে বলতেছে, হুজুর আমার ছেলেকে এত মহব্বত করে মাদ্রাসাই দিলাম, এমন পিটান পিটাইছে হুজুর কামসারা। বললাম তো পিটনের ঠেলায় কি হয়েছে? কিন্তু পিটনের ঠেলায় লুঙ্গি পর্যন্ত খুলে ফেলছে। বললাম জুব্বা কি ছিল? হ্যাঁ জুব্বা ছিল। তাহলে ঠিক আছে, শাসনের একটু দরকার আছে, শাসনের দরকার আছে না নাই আছে, কিন্তু শাসন তো তার করা সাজে যার ভিতরে সোহাগ করার কি যোগ্যতা আছে, শাসন করা তারই মানায় সোহাগ করে যে, ঠিক কিনা বলেন? শাসন যে থাকতে হবে না তা নয়, শাসন থাকবে কিন্তু মহাব্বতের সাথে, অত্যন্ত মহাব্বত করে আপনি শাসন করতে যাবেন, এই শাসনটা আপনার জন্য উপকারে আসবে। কিছু বিক্ষিপ্ত কিছু ঘটনা আমাদেরকে শোকাহত, আমাদেরকে একটু কষ্ট দেয়, পীড়া দেয়, কিন্তু এটা মনে করি এটা মানসিক রোগীর লক্ষণ, সে অসুস্থ অথবা তার মাথার কোনো প্রবলেম হতে পারে, এরকম কিছু মানে বিকৃত মানসিকতার কিছু মানুষ থাকতে পারে, কিন্তু এরকম এরকম কথার ধোঁয়া তুলে এক চেটিয়া মাদ্রাসাকে মন্দ বলা যাবে না। হিফজ সহজ কিন্তু কোনো বিষয় নয়, যদিও সহজ আল্লাহ কোরআনকে করেছেন, কিন্তু হিফজ 30 পারা কি আসলে কি খুবই সহজ কোনো বিষয় আসতে পারে? খুব সহজ বিষয় কোরআন, এমন একটি কিতাবের নাম আপনি 10 দিন পড়বেন না কোরআন থাকবে না, আপনি হিফজ থাকবে না, সমস্যা হবে। কোরআন এমন একটি কিতাবের নাম যে কিতাবের সঙ্গে দৈনন্দিন সম্পর্ক রাখতে হবে, প্রতিদিন সম্পর্ক রাখতে হবে। ছোট্ট দুইটা বাচ্চা হাফেজ হয়েছে, এই গ্রামের সন্তান, আল্লাহ তুমি এই দুজন হাফেজকে বড় আলেম বানাও। হাফেজ তাকরিম নাম শুনেছেন তো? সালেহ আহমদ তাকরিম টাঙ্গাইলের ছেলে, গোটা দুনিয়াকে হারিয়ে দিয়েছে সে, বিশাল বড় বিজয় এনে বাংলাদেশকে ধন্য করেছে, গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে সে উড্ডীন করেছে যে বাংলাদেশে হাফেজ এমন ধরনের হাফেজ, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ যে দেশে সেই দেশ হচ্ছে বাংলাদেশ। গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে মসজিদের দেশ হলো বাংলাদেশ, 4.5 লক্ষ মসজিদ যে দেশে, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে নামাজ পড়ে ঘুমের দিকে চলে যায়, যে দেশে সবচেয়ে বেশি হাফেজ কোরআন, যে দেশ আলেমদের দেশ, যে দেশ হাফেজদের দেশ, যে দেশ মসজিদের দেশ, যে দেশ মাদ্রাসার দেশ, সেই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো ষড়যন্ত্র টিকতে পারে না, পারে না, পারে না। আতিপাতি কিছু নাস্তিক আছে, কিছু কুরাঙ্গার আছে, সময় আসুক জিব্বা টেনে ছিড়বো আমরা, রাজি আছেন কারা কারা হাত জোড়া রাখার মুসলমান? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়ালামু, জেনে রেখো, কার কথা কি সুন্দর, এবং জেনে রেখো, আমাদের খেয়ানত কিন্তু করা যাবে না, আগের আয়াতে বলা হলো। এরপরে বলতেছেন, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতু ওয়া আন إن الله عنده أجر عظيم
নিঃসন্দেহে তোমার এই দুনিয়ায় চলতে গিয়া তোমাকে আল্লাহ তাআলা যে মাল দিয়েছেন যে সম্পদ দিয়েছেন আদরের যে সন্তান তোমাকে দিয়েছেন এটা বড় পরীক্ষার বিষয় এই পরীক্ষায় ফেল করা যাবে না সন্তানের সুখের জন্য সুদের কারবার করে কিনা বলেন সন্তানের সুখের জন্য অন্যের জমি দখল করে সন্তানের সুখের জন্য হরি লুট করে দুই নাম্বারি করে আল্লাহ বলছেন তোমার আমানত রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে কিন্তু সম্পদ সবচেয়ে বড় বিপদের কারণ কিন্তু হয়ে যাবে তোমার সন্তানগুলো অতএব এই সন্তানের সম্পদ তোমাকে দিয়েছি এই পরীক্ষায় যেন তোমার কোনো ফেল না আসে কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা আমার ভাইয়েরা এরপর আবার ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ নিজে আরেকটা ওয়াজ করতেছেন আরেকটা কথা বলে দিচ্ছেন বান্দা শোনো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ইমানদারেরা শোনো তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহর হুকুমগুলোকে যদি মানতে পারো আল্লাহ বলছেন তাকওয়ার মতো যোগ্যতা তোমার যদি হাসিল হয়ে যায় ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তিনি তোমাদের মাঝে হক এবং বাতিলকে চেনার যোগ্যতা তিনি দান করবেন তাকওয়া অর্জন করতে পারলে পরে তিনটা পুরস্কার কয়টা পুরস্কার বলেন তিনটা পুরস্কার এক নম্বর হলো হক বাতিল চিনতে পারবে সে কোনটা হক কোনটা বাতিল সে চিনতে পারবে নম্বর দুই হলো ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম আল্লাহ বলছেন তুমি যদি এই তাকওয়া অর্জন করতে পারো আমি তোমার সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে দূর করে দেব একটু জোরে বলে সুবহানাল্লাহ আমাদের মনে কারো ভুল টুল নাই ভুল আছে দোষ আছে মানুষ যার নাম তার দোষ আছে না নাই ভাষার সৌন্দর্য এটা কার দান আস্তে বলবেন না কার দান আল্লাহ আপনি যত শুদ্ধ করে কথা বলুন না কেন কিছুক্ষণ কথা বলতে নিলেই টের পাওয়া যায় এটা কোন এলাকার মাল ঠিক কিনা ধরা পড়ে যায় কেন করেছেন আল্লাহ তাআলা এটা আপনি রংপুর থেকে এসে নোয়াখালী মাস্তানি করবেন কতক্ষণ কথা বলবি তুই ধরা পড়ে যাবি তুই রংপুর ঠিক কিনা আল্লাহ তাআলা সবগুলোকে একটা আঞ্চলিকভাবে ভাগ করে দিয়েছেন চায়নার মানুষ এই দেশে আসলে টের পাবে না মানুষ কে তো এই দেশি মাল না দ্য চায়না বেগার্স মিশর থেকে কোনো লোক যদি আসে ওর চেহারায় প্রমাণ করবে এই দেশে মানুষ না সে এগুলো কার 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 করে দেওয়া আল্লাহর করে সন্ত্রাসী করবা ধরা খেয়ে যাবে তুমি তো এলাকার মানুষই না এই নতুন করে এই লোকটা ঢুকলো কেমনে সম্মানিত ভাইয়েরা তাহলে তাকওয়ার মতো গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে ভালো মন্দ বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আমার ভিতরে দিয়ে দিবেন আমার সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা মিটায় দিবেন সব মাফ করে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় আবার আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন আরেকটা তোমার জন্য পুরস্কার হয়ে যাবে সেটা হলো ওয়াইগফির লাকুম যুনুবাকুম তোমার জীবনের যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব কোন গুনাহ আমি তোমার রাখবো না গুনামুক্ত করি ভুল ত্রুটি মুক্ত করে দিয়ে আমি তোমাকে জান্নাতের উপযোগী করে দেব আর একমাত্র উত্তম প্রত্যাবর্তন স্থল হলো কার কাছে ফিরে যাওয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব আল্লাহর কাছেই ফিরে যাওয়াটা হলো উত্তম প্রত্যাবর্তন স্থল এছাড়া এর চাইতে উত্তম জায়গা আর দ্বিতীয়টা হতে পারে না আল্লাহর কাছে আমরা ফিরে যাব যেহেতু ফিরে যাব আমাকে অবশ্যই এক নম্বর গুণ অর্জন করতে হবে সেটা হলো তাকওয়ার মতো গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে এরপর আল্লাহ তাআলা তার রাসূলকে একটা ঘটনার দিকে নিয়ে গেলেন এই সূরা নাজিল হয়েছে মদিনায় কোথায় এবং মদিনায় যখন নাজিল হয়েছে সেই সময় আবার তিনি মক্কার প্রসঙ্গে টেনে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন হে রাসূল আপনাকে আমি সেই সময়ের কথা মনে করে দিচ্ছি আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন সূরা আনফালের ৩০ নম্বর আয়াতে বলছেন
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين جربون الله أكبر হে রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন ওয়াইদ যে সময় ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু মকর করেছিল কৌশল করেছিল মকর করা মানে কি করা কৌশল করা কৌশল করেছিল আল্লাযীনা কাফারু যারা অস্বীকার করেছে আল্লাহকে উতবা শাইবা মুগীরা আবু জাহেল ওয়ালিদ এই সমস্ত কাফেররা যখন আপনার ব্যাপারে কৌশল করেছিল মকর করেছিল লিউসবিতুকা আপনাকে বন্দী করার জন্য রাসূল কি বন্দী থাকেন নাই থাকেন নাই বন্দী 3.5 বছর কত বছর বলেন এই 3.5 বছর আমাদের দেশের জেলখানাগুলোতে বিড়ি আছে না নাই সিগারেট আছে না নাই মাঝে মাঝে গাঁজাও পাওয়া যায় জেলখানার ভিতরে বউ পাওয়া যায় এমন রেকর্ড আছে জেলখানায় আরামে থাকা যায় ফ্যান আছে লাইট আছে সব কিছু আছে এটা হচ্ছে দুনিয়ার জেলখানা কিন্তু আমার নবী যে জেলখানায় থেকেছেন খাবার তো দূরের কথা মাসের পর মাস চলে গেছে সাহাবীরা কোনো খাবার পান নাই মাসের পরে মাস চলে গেছে না খেয়ে দিনগুলো পার করে দিয়েছেন কথাও বন্ধ খাওয়াও বন্ধ লেনদেন বন্ধ ব্যবসা বন্ধ পাহাড়ের পাদদেশে তাদেরকে বয়কট করে রাখা হয়েছে কোনো কথা নাই যোগাযোগ নাই কিচ্ছু নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই আবু জেল সিটি মেয়র আবু জেল মক্কা নগরের সিটি মেয়র কিন্তু সে সিটি যে মেয়র হয়েছে নির্বাচন করে নাই সুই কইরা ঠিক কি না কি করে জোর করে এই আবু জেল করলো কি রাসূল কি ওই বয়কটের মধ্যে ফেলে দিল একজন চাচা ছিলেন নবীজির যদিও কাফের কিন্তু ভদ্র কাফের আবু তালেব বলল আবু জেহেল আমি যদিও তোর দল করি কিন্তু মুহাম্মাদের এই বিরুদ্ধে অন্যায় আচরণ আমি সহ্য করতে পারবো না আমি তোর দল করতে পারি আমি ইমান আনি নাই কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন কোন অপরাধ করে নাই যার জন্য তুই বয়কট করবি আমি তা মানবো না আমি নিজেও চলে গেলাম এই সেই আবু তালেবে আবু তালেব নিজেও 3.5 বছর জেল খেটেছেন কষ্ট স্বীকার করেছেন নবীর জন্য অনেক মুজাহাদা করেছেন এত কিছু করার পরও কিন্তু তিনি জান্নাত পাবেন না তার কারণ তার মধ্যে কি নাই তাহলে ঈমান থাকার দরকার আছে না নাই তাকওয়া থাকার দরকার আছে না নাই আচ্ছা আমার নবীজি সেই জেলখানার মধ্যে 3.5 বছর কাটালেন আকাশের বৃষ্টি নাজিল হলো বৃষ্টি পাথরের উপরে যখন বৃষ্টি পড়লো পাথরের উপরে কিছু ঘাস জন্মালো সেই পাথরের উপরে সেই ঘাস জন্মালো বৃষ্টি দিয়া যখন সেই ঘাসগুলো কিছু গজে উঠলো সেই ঘাসগুলো সাহাবায়ে কেরাম টেনে আনলেন চাবায়া চাবায়া ঘাস খেয়ে খেয়ে জীবন তারা রক্ষা করেছেন খাবার না পায়া বাবলা গাছের কাটা যুক্ত ছাল টান মেরে ছিঁড়ে এনে মুখের মধ্যে ঢুকায়া দিয়েছেন কাটা যুক্ত ছালের রস খাবেন কখন কাটা দিয়া ঠোঁটের মধ্যে ঢুকে গেছে রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়া শুরু হয়ে গেছে আর খাওয়া হয় নাই মুখটা রক্ত দিয়ে ভরে গেছি পায়খানা গুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে এত কষ্ট কুরাইশরা তাদেরকে দিয়েছে এরপরও তারা জীবনের শেষ সিদ্ধান্ত নিয়েছেন হাসতে হাসতে জীবন দেব কিন্তু ঈমান দেব না হে রাসূল আপনাকে বন্দী করার ষড়যন্ত্র তারা করেছিল আও ইয়াকতুলুক আপনাকে হত্যা করার জন্য তারা প্ল্যান করেছিল রাসূল যে রাতে হিজরত করেছেন সে রাতেই তাকে হত্যার পরিকল্পনা করেছিল তারা দারুন নাদর বৈঠকে সব সিদ্ধান্ত নিল আজকে কি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা কেনে হাজির করবে বিশাল পুরস্কার তাকে দেওয়া হবে সেই রাতেই আল্লাহ বলছেন আমার হাবিব আপনার জন্য মক্কা থাকা যাবে না আপনি হিজরত করে মদিনায় চলে যান আমার নবীজি কাউকে কোনোদিন একটা চড় মারলেন না কোন আইল ঠেললেন না কোন জমি দখল করলেন না কাউকে কটু কথা বললেন না কারো সম্পদে হানা দিলেন না কিচ্ছু করলেন না কিন্তু তাকে কেন হত্যার পরিকল্পনা করা হলো তাকে কেন জেল খাটানো হলো তাকে কেন এরকম করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো একমাত্র কেবলমাত্র কারণ হলো
তিনি বলেছেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়াতে কারো গোলামি চলবে না গোলামি চলবে একমাত্র আল্লাহ তাআলা জোরে বলে সুবহানাল্লাহ সুদের কারবার চলবে না জেনার কারবার চলবে না সমাজ অবৈধ কোনো কার্যকলাপ চলবে না আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান চলবে না মদের বোতল চলবে না মদ বুঝি আজকে আমার দেশে নাই আস্তে বলবেন না আছে না নাই জেনা বুঝি নাই জেনাও আছে মদও আছে সুদের কারবারও আছে যেটা আবু জেলদের যুগেও ছিল তাহলে আবু জেলদের যুগটা ছিল প্রাচীন জাহিলিয়াত এখন হয়ে গেছে নব্য জাহিলিয়াত যে যত বড় সুদখোর তার সমাজে তত বড় বেশি দাম ঠিক কিনা বলেন আর যে যত বড় চোর তার সমাজে দাম বেশি আর যে যত বড় লুচ্চা তার নেতৃত্ব বেশি ঠিক কিনা আমার নবীজি যখন এই জাতীয় কথা বললেন জেলে খাটলেন জেল খাটলেন বন্দিত্ব জীবনে থাকলেন সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও সেই শিবা আবু তালেবে থেকেছেন আমার নবীজির মেয়াদরের দুলালি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মূল কারণ হলো ওই যে জেলখানায় জেল খাটতে খাটতে খাবার না পায়া পায় অসুস্থ হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ দিন তেমনি এমনি আসে নাই এরপরে কি হলো দেশ ছাড়লেন হিজরত করে চলে গেলেন মদিনার দিকে সাহাবে কেরাম কি রাসূলকে ছেড়ে দিয়েছেন নাকি রাসূল যখন হিজরত করলেন পরের দিন সকালবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগাবে নবীর বাড়ি চলে গেছেন রাসূল নাই তরবারি উন্মুক্ত করে আবু জাহেলের সামনে দাঁড়ায় বলতেছে আবু জাহেল শোনো আমি খাত্তাবের ছেলে ওমর বলছি সত্যি করে বলো তো আমার প্রাণের চেয়ে প্রিয় আমার নবী কোথায় আবু জাহেলকে আমি জানি না তুই জানিস না কেন আল্লাহু আকবার বলবেন না বুকে কি পরিমাণ সাহস তুই কেন জানিস না তুই মক্কার সিটি মেয়র আমার রাসূলকে তুই লুকোচুরি করেছিস আমার রাসূলের কোনো ক্ষতি হলে পর আমি তোকে ছাড় দেব না এমন অবস্থায় আবু জাহেল করলো কি তার উশৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল ওমর ফারুক তরবারি বের করে বললেন কোন এই মক্কার কোন যুবকটা আছো তার স্ত্রীকে বিধবা করতে চাও কোন যুবকটা আছো তার মাকে সন্তান হারা বানাতে চাও আমার সামনে আমি তরবারি দিয়ে মোকাবেলা করে আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দেব আল্লাহু আকবার বলো আমার নবীজি হিজরত করে চলে গেছেন ওমর ফারুক বললেন ও মক্কার কুরাইশরা আমার সম্পদ লাগবে না আমার বাড়ি লাগবে না ঘর বাড়ি কিচ্ছু লাগবে না আমার খেজুর বাগান লাগবে না রাসূল শূন্য মক্কায় আমার থাকার কোনো প্রয়োজন নাই যে নগরে রাসূল নাই সে নগরে ওমরও থাকবে না ওমরও হিজরত করে মদিনার দিকে চলে গেল আল্লাহু আকবার বলে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় ধনী মক্কায় বসে বিশাল বড় তার ব্যবসা রাসূল হিজরত করে চলে গেছেন আব্দুর রহমান ইবনে আওফ স্ত্রীকে ডাক দিয়ে বলছেন স্ত্রী শোনো রাসূল তো নাই আমি চলে যাব মদিনায় তুমি কি ইসলাম কবুল করবে নাকি আব্দুর রহমান ইবনে আওফের স্ত্রী বলছেন না না আমার বাপ দাদা ধর্ম ছাড়বো না এরকম তিড়ি মার্কা লোক এখন আছে না নাই আমার বাপও সোর আমিও সোর আছে না এরকম আছে না আমি ছাড়বো না বউটা কি রেখে ব্যবসা বাণিজ্য রেখে তিনি বললেন শোনো আমার স্ত্রী আমার রাসূলকে পাইতে গিয়া আমার ইমানকে রক্ষা করতে গিয়া আমার বউ আমার সন্তান আমার ব্যবসা আমার বাণিজ্য আমার ঘর আমার দেশ সব ছাড়তে রাজি কিন্তু আমি আমার ইমান ছাড়তে রাজি নই চললাম মদিনার দিকে কোটি টাকার ব্যবসা রেখে দিয়ে তিনি মদিনার রাসূলের সামনে গিয়ে হাজির হলেন রাসূল তাকে সম্বোধন করলেন তিন চার দিন চলে গেল ফকিরের মতো নবীর পাশে বসে তাকে শুয়ে থাকে রাসূল তাকে দেখেন আর চোখের পানি ফেলে ফেলে কান্দেন আর বলছেন আব্দুর রহমান রে তোমার দিকে তাকায় আমার বড্ড খারাপ লাগে মক্কায় তোমার কত সম্পদ তোমার সম্পদ দেখার মানুষ নেই আজকে তুমি সম্পদহারা হয়ে আমার সামনে বসে আছো তোমার কি একটু মন খারাপ হয় না তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আপনি আমাকে কি মনে করছেন জানি না আমার জীবনের শ্রেষ্ঠ দৌলত হচ্ছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলছেন আব্দুর রহমান তুমি কি জানো আবু জেল কিন্তু তোমার বিশাল বড় বাড়িটা প্যালেসটা দখল করে নিয়েছে
মক্কার সবচেয়ে বড় বাড়ি তোমার সেই বাড়ি আবু জাহেল জবর দখল করেছে বাড়ি দখল করে নেতা আজকের সমাজে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই জমি দখল করে নেতা আছে না নাই এই জমি দখল করা বাড়ি দখল করার প্রথম সুন্নাত চালু করেছে আবু জাহেল কে আর যারা আজকে জমি দখল করে বাড়ি দখল করে তার সব কার নাতিপুতি কার কার আমার ভাইরা রাসূল বলছেন আব্দুর রহমান আবু জাহেল জি তোমার সমস্ত সম্পত্তি সহ ঘর বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে তোমার কি মন খারাপ হচ্ছে না তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহি আবু জাহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ রাসূল করলেন কি মদিনার একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন আনসার সাহাবী এদিকে আসো আমার আব্দুর রহমান খুব ধনী মানুষ আমি তোমাকে একটা দায়িত্ব দেব দেখো তো আব্দুর রহমানের জন্য কোনো ব্যবসার একটা ব্যবস্থা করা যায় নাকি সেই সাহাবী নবীর কথা শুনে গোড়ার পিঠে উঠায় নিয়ে তাকে নিয়ে চলে গেলেন মদিনার দুটো বড় বাগান দেখালেন খেজুর বাগান সবচেয়ে বড় দুইটা খেজুর বাগান ওই সাহাবীর তিনি বলছেন ভাই আব্দুর রহমান দুইটা খেজুর বাগান তোমাকে দেখালাম যে কোনো একটা খেজুর বাগান তুমি পছন্দ করো এই মুহূর্তে আমার এই বাগানটা আমি তোমার নামে দলিল করে দেব জোরে বলে সুবহানাল্লাহ এরপর আর কি করবে বল আব্দুর রহমান বলছেন জান্নাতের সংবাদ পেয়েছেন দশ জন তার মধ্যে একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন আর তুমি কি দিতে চাও এবার তিনি বলছেন আব্দুর রহমান ইবনে আউফ আপনি তো বউ শরীফ মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন বউটা নাই আপনার এই মদিনার কোন মেয়ের বাবা তার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেবে না কারণ আপনার কিচ্ছু নাই আল্লাহ তাআলা আমাকে দুইটা স্ত্রী দান করেছেন যে কোনো একটা স্ত্রী আপনি আমি তালাক দেব আপনি থেকে বিয়ে করে নেবেন সুবহানাল্লাহ বলবেন না আমি আমার একজন স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব এই গুলো শোনা মাত্রই আব্দুর রহমান ইবনে আউফ ওই আনসার সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন ভাই রে খেজুর বাগানও লাগবে না তোমার বউ তালাক দেওয়া লাগবে না সব তোমার থেকে যাক তুমি আমাকে একটা ছোট্ট বাজারে ছোট্ট একটা ব্যবসা শুরু করে দাও আল্লাহর নামে ব্যবসা শুরু করব বরকত পেয়ে যাব ব্যবসা শুরু করলেন ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করলেন কয়েক রতি কয়েক আনিও না কয়েক ভরিও না কয়েক রতি সোনা কামাই করলেন বিয়ের বিয়ের যুবক মানুষ বিয়ের তো প্রয়োজন ওই কয়েক রতি সোনা দিয়া একটা মেয়ে পছন্দ করে সাক্ষী রেডি করে বিয়ে শাদি সম্পন্ন করলেন তিনটা দিন পর নবীর সামনে হাজির হলেন সুন্দর পোশাক সুন্দর সুগন্ধি রাসূল বলছেন আব্দুর রহমান তোমাকে দেখে আজকে কেমন যেন মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো মনে হয় হুজুর বিয়া তো করছি রাসূল বললেন তুমি বিয়া করলে আমি দাওয়াত পেলাম না কেন হুজুর মনে ছিল না জোরে কোন সুবহানাল্লাহ কি ছিল না তাহলে বিয়ের সময় কিন্তু অনেকে দাওয়াত পেতে পায় না কিন্তু মনে থাকে না এরকম হয় না এরকম হয় কিন্তু অনেক কাছের মানুষ কিন্তু বিয়েতে বাদ পড়ে যায় হয়তো দেখতে গেছে পছন্দ হয়ে গেছে মুরব্বীরা বেশি দিয়ে পড়ায় দিচ্ছে বিশ্বনবী দাওয়াত পান নাই রাসূল বললেন আব্দুর রহমান আমি বাদ পড়ে গেলাম হুজুর দেখতে গেছি হয়ে গেছে সবাই ছিল বেশি দিয়ে করে ফেলছে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন রাসূল মনক্ষুণ্ণ হলেন না রাসূল বললেন তোমার তো বিয়ে করা জরুরি বিয়ে করে নিয়েছো আজকে তুমি আমাকে জানিয়ে দিয়েছ আমি মন মনক্ষুণ্ণ হলাম না আমি রাসূল তোমার জন্য দোয়া করলাম আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও তার সম্পদে বরকত দিয়ে দাও দুঃখের পরে সুখ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নবীর এতটুকুন কথা এত বরকতে বরকতে পড়ে গেল যে আব্দুর রহমান ছায়ের মধ্যে হাত দিল ছাই শোনা হয়ে যেত বদরী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বিশাল সম্পদের পাহাড় হয়ে গেল তার ব্যবসা করতে করতে তাবুক অভিযানের সময় প্রচুর সম্পদের দরকার যুদ্ধ করতে গিয়ে সম্পদ লাগবে আব্দুর রহমান ইবনে আউফ তিনি একাই ওই যুদ্ধের জন্য তিনি তিন বস্তা সোনা তিনি দান করেছেন জোরে বলে সুবহানাল্লাহ কয় বস্তা তিন বস্তা সোনা কি দুনিয়াতে কম আছে পৃথিবীতে সোনা যে পরিমাণ আছে বিজ্ঞান গবেষণা করে দেখেছে গোটা পৃথিবী 4 ফুট করে উঁচা হবে জমিন এই পরিমাণ সোনা গোটা পৃথিবীতে আছে আল্লাহু আকবার বলেন সম্পদ নাই সম্পদ আছে সম্পদের খনি
এই পৃথিবীতে কে রেখেছেন আল্লাহ আমার দেশটাটি স্পেশাল দেশ যে দেশে এমন কোন খনি নাই যা নাই আমার দেশে আছে কয়লার খনি দিনাজপুর গ্যাসের খনি সিলেট যেখানেই গ্যাস থাকে কয়লা থাকে সেখানে সোনাও থাকে তেলের খনি আছে গ্যাসের খনি আছে স্বর্ণের খনি আছে সাথে একটা বড় খনি কিসের খনি এটা নেতার কথা মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি স্বর্ণের খনি আর আমি দেশ স্বাধীন করে পাইছি হলো চোরের খনি এই চোরবৃত্তি এটা বন্ধ না হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে আমি একটু চিন্তা করি তো মাঝে মাঝে একটা অন্যতম কারণ হলো নৃতাত্ত্বিক কারণ নৃতাত্ত্বিক আঞ্চলিক কারণ যা আজ থেকে 300-400 বছর আগে এটা ছিল না নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই বাংলা বিহার উড়িষ্যা শাসন করেছে কারা বলেন কারা ইউরোপ এই যে রানী এলিজাবেথ নাম শুনেছেন তো বেঁচে আছে না মরে গেছে মরে গেছে এই রানী এলিজাবেথ এরাই এই দেশকে শাসন করেছে ওই সময় এই দেশের মানুষ যা খেত ইউরোপ তার চোখেও দেখত না এই দেশের মানুষের প্রত্যেক বেলা খাবারে ঘি আর মাখন ছাড়া তারা খাবার খেত না এবং এই সাবকন্টিনেন্টে যে পরিমাণ সম্পদ ছিল গোটা পৃথিবীর চার ভাগের এক ভাগ সম্পত্তি এই উপমহাদেশে ছিল বিশাল সম্পদের পাহাড় ছিল মুসলমানদের সব চুরি কইরা সব কিছু লুটপাট করে ইউরোপের সভ্যতা গড়ে উঠেছে ওরা হলো চোর ওরা কি চোর ওদের কাছ থেকে আমাদের শেখার কিচ্ছু নাই এখনো চুরির উপরে আসে না নাই ইরাকে হামলা করেছে কিসের জন্য বলেন কিসের জন্য আফগানে হামলা করে ব্যর্থ হয়েছে ওটা হামলা করেছে ওখানে আরেকটা খনিজ পদার্থ নেওয়ার জন্য যেটা যুদ্ধক্ষেত্রে ইউজ হয় সেই সমস্ত খনিগুলোকে দখল করার জন্য তারা এই সমস্ত হামলাগুলো করেই যাচ্ছে সম্মানিত ভাইরা ওদের কাছ থেকে আমাদের শেখার কিচ্ছু নাই তো নৃতাত্ত্বিক কারণ হচ্ছে ওই যে 200 বছর ব্রিটিশরা যে শাসন করলো এই দেশ এই শাসনের ফলে মিশ্রিত হলো এই এই এলাকার মানুষের সাথে ইউরোপের মানুষগুলো এসে মিশে গেল পর্তুগিজরা আসলো ফ্রান্সের কি বলে ফরাসিরা আসলো সব মানুষের মিশ্রণে এই জাতিটা হয়ে গেল এক জাতি না মিশ্র জাতি এই জন্য চোর ডাকাত সব আমার দেশে আসে না এটা হচ্ছে নৃতাত্ত্বিক কারণ ঐতিহাসিক কিছু কারণের জন্য এই সিচুয়েশনটা আছে তবে হ্যাঁ এটা ইসলাম এলাও করে না ইসলাম বলে যদি কোনো বান্দা ইসলামকে মানে সে ভালো হয়ে যাবে আমরা ইসলামকে মানব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ অনেক কথা হয়ে গেল আমরা আর কথাকে বাড়াতে চাচ্ছি না রাসূলকে বলা হলো হে রাসূল আপনাকে বন্দী করবে হত্যার পরিকল্পনা করেছে আও ইখরিজুক আপনাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওরা ষড়যন্ত্র করেছে ওরা কৌশল করেছে ওয়ামকুরুল্লাহ আল্লাহ কৌশল করেছেন শেষে আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়েছি আল্লাহু আকবার বলেন হকের বিজয় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আজকে যারা মজলুম আগামী দিনে তারা মজলুমের কাতারে থাকবে না তারা শাসনের কাতারে থাকবে জোরে বলি ইনশাআল্লাহ কারণ এটা হচ্ছে ঈমান ঝালাই করে নেওয়ার মাধ্যম আল্লাহ তুমি আমাদের সকল মজলুম ভাইদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও কোরআন সুন্নাহ অনুযায়ী আমার দেশের মুসলমানকে চলার তৌফিক দাও আজকের আয়াতে এক নম্বর বিষয় হলো আল্লাহর এবং আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা মানে কোনো আইনকে লঙ্ঘন করা যাবে আমানতের খেয়ানত করা যাবে স্ত্রী সন্তান পরিবার সম্পদ এই পরীক্ষায় আমরা ফেল করব না জোরে বলি ইনশাআল্লাহ এবং জীবনের শ্রেষ্ঠ গুণ তাকওয়ার গুণ অর্জন করব আমরা আল্লাহ কবুল করুন এবং নাম্বার চার হলো হতাশা নয় বন্দি জেলখানা হত্যা দেশত্যাগ হিজরত এগুলো কৌশল হতে পারে কিন্তু আসল কৌশল কার বিজয় কে দিবেন আল্লাহ দিবেন আল্লাহ তুমি সবাইকে কবুল করো